সম্মানীয় দর্শক বিন্দু আপনারা অনেকে দু হাজার বাইশে রবি শস্য বা শস্য অ্যাপ্লিকেশন করেছেন জমা দিয়েছেন কিন্তু আপনার অ্যাকাউন্টে এখন পর্যন্ত টাকা আসেনি তো বন্ধুরা এখন বর্তমানে কিন্তু অনেক কৃষক কিন্তু বাংলার শস্য বিমার টাকা কিন্তু পেয়েছেন তো সে প্রুফটা আপনাদেরকে দেখাবো প্রমাণটা যে কোন কৃষক টাকাটা পেলো এবং তিনার শস্য না রবি শস্য টাকা এলো সেটাও আপনাদেরকে প্রমাণটা দেখাবো অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বন্ধুরা বিষয়টা আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব আমার এই ছোট্ট চ্যানেলে আপনি যদি প্রথমে থাকেন অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে অ অন করে রাখবেন তো বন্ধুরা চলো দেখি আপনাদের আগে প্রুফটা দেখায় প্রমাণটা যে টাকাটা আসছে কোন কৃষকের দেখুন বন্ধুরা এখানে যে কৃষকের টাকাটা আসছে সেটা হচ্ছে আগামীকাল যে টাকাটা আসছে দেখুন বন্ধুরা আগামীকাল কিন্তু এনার টাকাটা আসছে একুশ সাত দু হাজার তেইশ আজকে হচ্ছে বাইশ তারিখ এনার কিন্তু কালকে টাকা আসছে এবং দিনা এনার দেখুন আট হাজার তিনশো চুয়ান্ন টাকার মতো আসছে ঠিক আছে তো এখানে দেখুন যে সিস্টেম থেকে আসছে সেটা হচ্ছে বা এআইসি অফ ইন্ডিয়া ক্রপ ইন্স্যুরেন্স অপারেট মানে যে ইন্স্যুরেন্স সিস্টেম শস্য বীমা যে বিমা থেকে টাকাটা আসে তার নাম হচ্ছে এআইসি অফ ইন্ডিয়া ক্রোপ ইন্স্যুরেন্স অপারেট এখান থেকে আসছে এবং দেখুন এনার যে টাকাটা আসছে এটা খরিফ শস্য না রবি শস্য সেটা এখান থেকে বুঝতে পারবেন আর দু হাজার বাইশ আর দু হাজার বাইশ মানে আর হচ্ছে রবি শস্য তার মানে এনার যে টাকাটা আসছে এনার হচ্ছে রবি শস্যর টাকাটা আসছে এই জন্য আর দু হাজার বাইশ দেওয়া আছে এবং এখানে যদি কে থাকতো তাহলে সেটা খরিফ দু হাজার বাইশ এরকম কিন্তু লেখা থাকতো তো এখন প্রশ্ন হচ্ছে হয়তো টাকা হয়তো আর যেহেতু আসা শুরু হয়েছে কৃষক কিছু 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 কৃষক টাকা হয়তো অনেকের আসছে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনা করব যে কোন কোন কৃষক টাকা পাচ্ছে এবং আপনি যদি না পেয়ে থাকেন আপনাকে কি করতে হবে ওয়েট করবেন না আপনি কী করবেন এবং কোন কোন জেলা টাকা দিচ্ছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব দেখুন বন্ধুরা যেটা বলার যে শস্য বিমার টাকা কিন্তু কৃষক বন্ধুর মতো বা পি এম মতো কিন্তু টাকা একবারে কিন্তু দেয় না মানে সঙ্গে সঙ্গে দেয় না ধরুন আপনার পি এম টাকা মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যে সবারই অ্যাকাউন্টে চলে আসে এবং কৃষক বন্ধুর টাকা মোটামুটি এক মাসের মধ্যে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা চলে আসে কিন্তু শস্য বিমার টাকা কিন্তু পেতে গেলে বন্ধুরা আপনাকে ধৈর্য ধরতে হবে ওয়েট করে করে নিতে হবে কারণ শস্য বিমার টাকা কিন্তু ধাপে ধাপে দেওয়া হয় তো সেই হিসাবে বলবো আপনার যদি এলাকায় যে যদি কোনো কৃষক হয়তো রবি শস্য পেয়ে পেয়ে মানে পেয়েছেন হয়তো আপনি এখন পর্যন্ত টাকা পাননি তো তার জন্য বলবো আপনি ওয়েট করুন ঠিক আছে এবং আপনি দরকার পড়ে যেখান থেকে জমা দিয়েছেন সেখানে গিয়ে একবার কমপ্লেন করুন বা জানান যে আমার টাকা কেন আসেনি যদি কোনো প্রবলেম থাকে ওনারা বলে দিবে যদি না প্রবলেম থাকে হয়তো আপনাকে বলবে ওয়েট করতে এবং যেটা বলার হচ্ছে যে শস্য বিমার টাকা কিন্তু তখনই পাবে যদি আপনার এলাকায় যদি ক্ষতি হয় হয়তো আপনার এলাকায় যদি কোনো কৃষক যদি না পেয়ে থাকেন বন্ধুরা তাহলে কিন্তু আপনি পাবেন না কারণ আপনার এলাকায় হয়তো কৃষক মানে ক্ষতি হয়নি যার কারণে আপনি আপনি কিন্তু শস্য বিমার টাকা পাবেন কিন্তু আপনার এলাকায় যদি ক্ষতি হয়ে থাকে শস্যের এবং আপনার এলাকায় যদি ওই এলাকাতেই যদি আপনার কোনো কৃষক টাকা পেয়ে থাকেন হয়তো আপনি এখনও পর্যন্ত পাননি তাহলে কিন্তু বন্ধুরা আপনি ওয়েট করুন টাকা পাবেন এবং যদি বর্তমানে আপনি অ্যাকাউন্ট চেক করে না থেকে থাকেন অবশ্যই বন্ধুরা একবার অ্যাকাউন্টটা চেক করে দেখে নিন হয়তো আপনার টাকা চলে আসতেও পারে তো বন্ধুরা এখন বিষয় হচ্ছে যে কোন কোন জেলার টাকা মোটামুটি মানে পে পাচ্ছে এখন সেটা আপনাদেরকে সে জেলাগুলোর নাম বলেছি যেরকম বীরভূম মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি বাঁকুড়া এবং এই সকল জেলাগুলি কিন্তু মোটামুটি টাকা কিন্তু ঢুকানো শুরু হচ্ছে আরেকটা এখানে বলবো বন্ধুরা আপনারা যে এখন যদি না টাকা পেয়ে থাকেন এরকম ভুল করবেন না যে আমরা টাকা এখনও পাইনি আবেদন করবো না এটা এই ভুলটা করবেন না আবেদন অবশ্যই করবেন যদি কোনো কারণে আপনার এলাকায় ক্ষতি শস্যর ক্ষতি হয় অবশ্যই বন্ধুরা আপনি টাকা পাবেন আর যদি আপনি যদি না আবেদন করে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা টাকা পাবেন না অবশ্যই দু হাজার তেইশে আগস্ট মাস থেকেই কিন্তু আবার খরিফ শস্যর বাংলা খরিফ বাংলা শস্য বিমা খরিফের কিন্তু আবার জমা নেবে আপনারা অবশ্যই জমা দেবেন রবি শস্য যখন জমা দেবেন অবশ্যই জমা দেবেন তো বন্ধুরা টাকা পেতে হয়তো একটু সময় নিতে পারে এই দেখুন বন্ধুরা ইনার কিন্তু একুশ সাল দু হাজার তেইশে টাকা আসছে রবি শস্য দু হাজার জমা দিয়েছে আজ হচ্ছে সাতের মাস চলে গেল দু হাজার একুশ তারিখ এখন পর্যন্ত ইনি এতদিন পরে টাকা পাচ্ছে তো ইনি যিনি আগে ভাবতেন যে আমার টাকা পাবো না আমি আর জমা দেবো না তাহলে আর ধারণাটা ধারণাটা হচ্ছে ভুল ছিল ভাবনাটাই ভুল ছিল তো তার জন্য বলবো বন্ধুরা আপনারা যদি না টাকা পেয়ে থাকেন ওয়েট করুন কিংবা আপনি একবার আপনি যেখানে জমা দিয়েছেন সেখানে একবার যেতে পারেন যে আমার কেন এখন পর্যন্ত টাকাটা আসছে না আমার সত্যি যারা জমা দিয়েছিল তারা কিন্তু টাকা পাচ্ছেন একবার দেখতে পারেন বা আপনি একবার অনেক দিন যদি না অ্যাকাউন্ট চেক করে থাকেন একবার চেক করে দেখুন আপনারা হয়তো টাকাও চলে আসতে পারে বন্ধুরা যদি আপনার টাকা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না পেয়ে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটা দেখে আপনার যদি একটু লোপু করতে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন